আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি বর্ণা। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার ভাই বোনেরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন আর ঈদটা অনেক সুন্দরভাবে কাটিয়েছেন নিশ্চয়ই। আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, মহান আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আর ঈদটা ভাবিনি এত ভালো কাটাবো, কারণ আমাদের এলাকায় করোনা পরিস্থিতিটা খুবই খারাপ অবস্থা ছিল ঈদের আগে। তো সব মিলিয়ে আল্লাহ পাক আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, খুব ভালোভাবে আমরা ঈদটা কাটিয়েছি আর এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, এক কাপ কফি বানিয়ে নিচ্ছি। আসলে ঘুম থেকে ওঠার পর একটু কফি খেলে হয় কি, ঘুম ঘুম ভাবটা থাকে না আর প্রত্যেকটা কাজের বেশ ভালোভাবে এনার্জি পাওয়া যায়। তো কফিটা খাওয়া শেষ করেই তারপরে হচ্ছে সকালবেলা যে নাস্তাটা হবে সেই নাস্তার জোগাড় জান্তি করে নেব। আর আজ এক নাগাড়ি অনেকদিন যাবৎ হচ্ছে গরুর মাংস খাওয়া হচ্ছে, তো আপাতত মাংসের প্রতি কোনো আগ্রহ নাই, টানও নাই। আর এমনিতেও আমার বাসায় মাংসটাই বেশি রান্না করা হয়। তো আজকে অনেকদিন পর হচ্ছে আমার ভিডিও শেয়ার করছি, কারণ এই কয়েকদিন ঈদের অনেক ঝাই ঝামেলা ছিল, তো এই কারণে হচ্ছে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ দেখার শুরুতে ছোট্ট করে কষ্ট করে একটা করে লাইক দিয়ে দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ঈদের পরে কিন্তু ঈদের থেকে কিন্তু ঈদের পরেই কিন্তু ঝাই ঝামেলাটা বেশি থাকে। তো আপাতত হচ্ছে সব ঝাই ঝামেলাগুলো শেষ করেছি আর এখন আবার হচ্ছে সংসারের কাজগুলো গুছিয়ে করছি। মোট কথা আবার সেই রেগুলার রুটিনে ফিরে এসেছি। তো এই কারণে হচ্ছে অনেকদিন পরে ভিডিও আপলোড দিলাম, কারণ ঝাই ঝামেলার কারণে ওইভাবে ভিডিও আপলোড করতে পারি নাই। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই কোরবানির এই কয়দিন ঈদে আর কি খাওয়া দাওয়া করে ওয়েট শোয়েট কিন্তু বেশ বেড়ে গেছে। তো আমার মনে হয় যে সবারই এরকম অবস্থা, কারণ ঈদে একটু বেশি খাওয়া দাওয়া পড়ে, বিশেষ করে মিষ্টি জিনিস। আর যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, তো গরুর মাংস তো অবশ্যই প্রত্যেকেরই অনেক খাওয়া হয়েছে, আমি তো অনেক খেয়েছি। তো এখন হচ্ছে মনে হচ্ছে ওয়েটটা একটু বেড়েছে বেড়েছে, তো চেষ্টা করছি ওয়েটটা লস করতে। তো ডায়েট করা শুরু করব, ডায়েট প্ল্যান করা শুরু করব, এরকম চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, আজকে সকালবেলার নাস্তা তৈরি করছি। আজকে হচ্ছে সকালবেলা আলুর পরোটা বানাবো, আলুর পরোটা খাবে হচ্ছে মাংস দিয়ে। আর কিছু হচ্ছে প্লেন রুটি বানাবো, কারণ আপনাদের ভাইয়া উনি হচ্ছে আলুর পরোটাটা খাবেন না, তো তার জন্য প্লেন রুটি। আসলে আমার বাসায় এরকমই, এক একজন এক এক ধরনের খাবার খায় আর তাদের জন্য এক এক সময় এক এক ধরনের খাবার তৈরি করতে হয় আর কি। আর এই কারণে দিনের বেশিরভাগ সময় আমার রান্নাঘরে থাকতে হয়। তো ছেলে আর ছেলের দাদু খাবে আলুর পরোটা, আর ছেলের বাবা খাবে প্লেন রুটি। আর আমি আপাতত কফি খেয়েছি আর কিছুই খাবো না, কারণ ওই যে বললাম ওয়েট বেড়ে যাচ্ছে, তো ডায়েট প্ল্যান করব। আর যদিও কফিটা চিনি দিয়ে খেয়েছি, তারপরে দুধ চিনি দুটো দিয়ে খেয়েছি, তো আস্তে আস্তে ওই দুধ চিনি এগুলো অ্যাভয়েড করব আর যেভাবে চলতে হয় চলবো। আসলে ডায়েট প্ল্যান এ যাবৎ কম করি নাই, একবারও কন্টিনিউ করতে পারি নাই, ভেঙে ফেলতে হয়েছে। তো এবার ভাবছি একেবারে পাকাপাকি ব্রত পালন করব, যেই পর্যন্ত স্লিম না হবো সেই পর্যন্ত ডায়েট ছাড়বো না। তো যাই হোক, এই তো আমার সকালের নাস্তা রেডি। তো এখন হচ্ছে ছেলের বাবা বাইরে যাবে, তো ওনাকে খাবার দিয়ে দিচ্ছি।
সকালের নাস্তার পর হচ্ছে আনুষঙ্গিক সব কাজ বাজ করে, মানে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এখন হচ্ছে রান্নাঘরে আসছি দুপুরে রান্না করার জন্য। আসলে আমাদের বাসায় সবাই সকালের নাস্তাটা একটু দেরি করে খায়, যদিও সবাই ঘুম থেকে উঠে লেট করে, এই কারণে নাস্তাটাও খাই দেরি করে। আর এই কারণে হচ্ছে আমার দুপুর বেলা রান্না করতে দেরিতে আসা হয়। আর এখন প্রায় 12টা বাজে, তো 12টার সময় আসছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আমার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, কারণ একটানা গরুর মাংস খেতে আমার ভালো লাগে না। আর ওদের সবার জন্য হচ্ছে গরুর পায়া রান্না করতেছি। তো গরুর পায়া রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হচ্ছে ঝটপট, আসলে গরুর পায়াটা হচ্ছে একেবারে লেন্দি প্রসেস, এটা অনেক আস্তে আস্তে রান্না হয়। তো আমি ঝটপট কিভাবে গরুর পায়াটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি গরুর পায়া রান্না করার জন্য আদা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1.5 টেবিল চামচ, আস্ত কিছু মরিচ দিয়েছি, গাছের আমাদের কাছে পাকা মরিচ আর কি, ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ, এই তো এই সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু মেখে নেব। আর মরিচগুলো হচ্ছে পাকা মরিচ দিয়েছি, গাছের পাকা মরিচ, এগুলো এমনি অনেক ঝাল, এই কারণে কম দিয়েছি, কারণ আমার ছেলে বেশি একটা ঝাল খেতে পারে না। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে তারপরে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ পেস্ট দেই নেই। আর এখন হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর আমার মনে হয় নেহারি, তারপরে বচ, এগুলো রান্নার সময় মশলাটা যদি হালকা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, আসলে আমার কাছে এরকমই মনে হয়। তো এখন পানি দিয়ে দিচ্ছি, আর নেহারি রান্নার সময় আমার মনে হয় পানিটা একটু বেশি দিতে হয়। যাক, সব মিলিয়ে একসঙ্গে মিশিয়ে, আর এর মধ্যে আমি হচ্ছে সামান্য পরিমাণের একটু তেল দিব, কারণ এটা পরবর্তীতে বাগার যখন দিব তখন বাগারে তেল যাবে, আর নেহারিতে এমনিতেও অনেক তেল, তেল তেল একটা ভাব আসে, এই কারণে তেলটা একটু কম দিব। তো যাই হোক, সব মিলিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আমি চুলায় বসিয়ে দেব। আর এখানে হচ্ছে 10টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারটা খুলেছি, তো অনেকটাই শক্ত, তো আরো কিছু শীষ দিতে হবে। তো আরো কিছু শীষ দিয়ে তারপর হচ্ছে এটা আমি বাগার দিব। আর আরো 10টা শীষ দেওয়ার পর একেবারে পারফেক্ট ভাবে নিহারি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল আর রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে এটা আমি বাগার দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল একেবারে ইজি প্রসেসে নিহারি রান্না। আর আজকে নিহারি কিন্তু রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে, তো আজকে আমি রান্না করব রুটি বা নান, নান রুটি যেগুলো, তো আজকে আমি নিহারিটা হচ্ছে সিদ রুটি পিঠা দিয়ে খাবো, সবাইকে দিব আর কি। তো এই কারণে হচ্ছে সিদ রুটি পিঠা বানাবো। আর এর আগে আমি সিদ রুটি পিঠা বানাই নাই বলতে হাত দিয়ে বানাই নাই, আমি হচ্ছে বোতল দিয়ে বানিয়েছি, তো আজকে হচ্ছে হাত দিয়ে পিঠা বানাবো। আর আমার শাশুড়ি মা হচ্ছে গরুর মাংস খান না, তার জন্য হচ্ছে খাসির মাংস রান্না করব। তো এই তো, তো এদিক দিয়ে হচ্ছে আমার সব রান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে পিঠা বানাতে আসছি। আর অলরেডি কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে, আপনারা হয়তো আমার কড়াই দেখলেই বুঝতে পারবেন। আর পিঠাগুলো এতই ভালো হয়েছে যে শুধু বানাতেই ইচ্ছা করে। আসলে আমি সিদ রুটি পিঠা এত ভালো বানাতে পারি না, তো আজকে নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারি না যে আমি এই পিঠাটা এত ভালো বানাতে পেরেছি, মানে নিজের কর্মকাণ্ডে নিজেই অবাক হয়ে গেছি এরকম আর কি। তো যাই হোক, বাদ বাকি পিঠা ওই এই পাশ দিয়ে বানাচ্ছি আর ও পাশ দিয়ে খাওয়া হয়ে গেছে, এই কারণে আর ক্যামেরা ধরে আপনাদের সামনে ফর্মালিটি ভাবে দেখাতে পারলাম না।
তো যাই হোক, সব মিলিয়ে আমার ব্লগটা এই পর্যন্তই। আপনাদের হয়তো ভালো লেগেছে, যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।